আমার জীবনের প্রথম ছয়টা বছর কাটাচ্ছে কুষ্টিয়া জেলার খোকসা থানার সমসপুর গ্রামে তো আজ আমি ঠিক করেছি আমার সেই এলাকার ভাষাতেই কথা কব সাধারণত তোমরা যারা আমার ভিডিও টিডিও দেখো তারা জানো যে আমি যত সম্ভব শুদ্ধ ভাষায় কথা কওয়ার চেষ্টা করি আজকে জবান খুলে দিছি তাহলে চলো অঙ্কটার দিক যাওয়া যাক হ্যাঁ পিড়াই পিরাই সাহল পাওয়াল পিরাই আমার ফেসবুকে মেসেজ পাঠায় স্যার ও স্যার ওই অঙ্কটা একটু বুঝা দেন আমি কই কোন অঙ্কটা মুনি ওই অঙ্কটা ওই যে এক টাকা গেল কোনে সেই অঙ্কটা আবার আরেকজন মেসেজ পাঠায় ও ভাই ওই অঙ্কটা একটু বোঝা দেন আমি বললাম কোন অঙ্কটা কয়ে যে এক টাকা গেল কোনো সেই অঙ্কটা তাহলে পলাম বিপদে তা আমি ঠিক করেছি যে আজকে সেই অঙ্কটাই আমি তোমারে বোঝা দেবো অঙ্কটা আগে কই হ্যাঁ তিন দোস্ত মনে করো তিন দোস্ত দোকানে হোটেলে খাতি গেছে আর কি হোটেলে খাতি গেছে তিনজনের পকেটে দশ টাকা দশ টাকা দশ টাকা প্রত্যেকের পকেটে দশ টাকা করে রয়েছে তা এখন বুঝতেই পারতে মেলা আগে কারণ নাহলে আজকাল দশ টাকা কিছু পাওয়া যায় নাকি তো তো গেছে ওরা ওরা খাতি গেছে যে ঠিক মতো খাওয়া দাওয়া করেছে অ্যান্ড খাওয়া দাওয়া করার পরে ওই যে যে সকালটা খাওয়া নিয়েছিল হ্যাঁ ওর কাছে দশ টাকা দশ টাকা দশ টাকা করে দেে বিল দেশে অ্যান্ড বিলটা নিয়ে যায় ওই স্যামেরাটা ওই খাওয়াটা ওই ওই বিলটা নিয়ে যায় দোকানের যে ম্যানেজার আছে ম্যানেজারের কাছে দেশে অ্যান্ড ম্যানেজার দেখে কি বিল হয়েছে পঁচিশ টাকা তাহলে ম্যানেজার এই পঁচিশ টাকা রাইকে মানে পাঁচ টাকা ফেরত দেশে তাই না তিরিশ টাকা দেশে তাই পঁচিশ টাকা ম্যানেজার রাইকে পাঁচ টাকা ফেরত দেশে এখন যে ছাওয়ালটা সে পড়েছে বিপদে এন পাঁচ টাকা তিনজন মানুষের কাছে কিরাম করে ফেরত দিবি তন মাথাটা বুদ্ধি আইসে ও আস্তে করে দুই টাকা পকেটে পড়েছে দুই টাকা পকেটে বইরে বাকি যে তিন টাকা ছিল এক টাকা এক টাকা এক টাকা করে বাকি তিনজনের কাছে দিয়ে দিয়েছে সুন্দর সব তো ভালোই ছিল এবার হিসাব করতে যা পলাম বিপদে সেই কথাটাই কই এখন হিসাব করতেছি আমরা এরম করে আচ্ছা যে কোনো একজনের কথা ভাবা যাক সে দশ টাকা দিল আর এক টাকা ফিরে পাইল তাহলে তার খরচ হলো কত নয় টাকা তাহলে তিনজনের তিন নং সাতাশ টাকা খরচ হয়েছে তাহলে তিন নং সাতাশ টাকা আর ওই ঝ্যামড়াটার পকেটে আছে দুই টাকা এই সাতাশ টাকা আর দুই টাকা কত হইলো উনতিরিশ টাকা কিন্তু মোট টাকা তো ছিল তিরিশ টাকা তাহলে এক টাকা গেল কোনে এই হচ্ছে সমস্যা তিন নং সাতাশ আর ওই ঝ্যামড়ার পকেটে দুই টাকা তাহলে মোট হলে উনত্রিশ এই হচ্ছে সমস্যা যে এক টাকা গেল কোনে তোমরা যারা ভালো করে ভাবতে চাও তারা ভিডিওটা এই জায়গায় থামা একটু চিন্তা করতে পারো আর যাদের আমার মতো বেশি সময় নাই তারা আমার কথা শুনে ফেলতে পারো ঘটনা হচ্ছে যে এই জায়গায় হিসাব একটু ভুল আছে এই যে সাতাশের সাথে তুমি দুই টাকা যোগ করলে এই সাতাশের সাথে দুই টাকা আরও মিলা তুমি উনত্রিশ টাকা হিসাব করলে এই হিসাবটা ঠিক হয় নাই কে হিসাবটা ঠিক হয় নাই কে কারণ হইলো ওই সাতাশ টাকার মধ্যেই দুই টাকা আছে কেমন করি একটু বুঝো কন এদি তো করছি দাঁড়াও চিন্তা করো এটা ঠিকই আছে যে প্রত্যেকের নয় টাকা করে খরচ হয়েছে ভালো কথা তিন ন সাতাইশ টাকা এ পর্যন্ত সমস্যা নাই কিন্তু এই সাতাইশ টাকার মধ্যেই তো দুই টাকা আছে এই সাতাইশ টাকার পঁচিশ টাকা আছে ম্যানেজারের কাছে আর ওই দুই টাকা আছে স্যামাডার পকেটে এই তো সাতাইশ টাকা এর যে সাতাইশ টাকা খরচ তার মধ্যে পঁচিশ টাকা আছে ম্যানেজারের ডয়ারের মধ্যেই আর দুই টাকা আছে সালডার পকেটে এই তো পঁচিশ আর দুই সাতাশ এইগুলো হিসাব তার মানে মোট হিসাবটা এইরকম যে পঁচিশ টাকা আছে ম্যানেজারের ডয়ারে। দুই টাকা আছে পকেটে আর তিন টাকা এরা ফেরত পাইছে তাহলে আর এই তো সব হিসাব এখন মিলে গেছে মানুষ ভুলটা করে কোন জায়গায় বুঝতে পারিস সাতাশের সাথে দুই যোগ করে দেয় আসলে তো সাতাশের মধ্যেই দুই টাকা আছে সাতাশের মধ্যেই পঁচিশ আট দুয়ে সাতাশ বুঝতে যদি বুঝতে না পারো তাহলে ভিডিওটা থামা আবার ফেরত দেখো আশা করি বুঝে যাবা তোমাদের সবাই কি ইদনোবারক ভালো থেকো